বন্ধুরা, আমরা সবাই জানি কনজারিং হলো এমন একটি মুভি যা ওয়ারেনদের কেসের মধ্যে একটি। মুভিতে একটি সুখী পরিবার এনকাউন্টার করে কিছু অশুভ শক্তিকে, কিন্তু মুভিতে সব কিছু ডিটো দেখানো হয়নি। মুভিতে অনেক কিছু ফেরবদল করে দেখানো হয়েছে। আজকে আপনারা দেখতে চলেছেন কনজারিং মুভির আসল ঘটনা, যেটা সত্যি সত্যি ঘটেছিল। আর মুভিতে এর বিষয়ে বিশেষ কিছু বলা হয়নি। তাহলে আর বেশি দেরি না করে লেটস রোল দি ইন্ট্রো। বিস্তারিত ছিল আর স্থানীয় লোকের কাছে ফার্ম হাউসটি ওল্ড আর্নল্ড স্টেট নামে পরিচিত ছিল। ফার্ম হাউসটি তৈরি হয়েছিল সাল 1736। রজারের পরিবার ঠিক করেছিল তারা 10 বছর ওখানে থাকবে, কিন্তু কিছুদিন যাওয়া মাত্র তারা রিয়ালাইজ করে যে বাড়িতে তারা ছাড়াও অন্য কেউ বা কারা উপস্থিত আছে। প্রথমে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে, কিন্তু প্রথম দিকে যে আত্মাগুলোকে তারা এনকাউন্টার করেছিল তারা ওদেরকে তেমন ক্ষতি করত না। বাচ্চাদের মা বাবা জানতো যে আত্মাগুলো শুধু ওদের বাচ্চাদের সাথে কথা বলে আর সবার উপর নজর রাখে। কিন্তু যখন রজার আর তার ওয়াইফের সাথে কিছু ঘটনা ঘটতে লাগলো, তখন তাদের এই ধারণা বদলে গেল। তারা রাতের বেলা ভয়ানক আওয়াজ শুনতে পেত, দেয়াল থেকে ফটো অটোমেটিক পড়ে যেত, বিভিন্ন জিনিসের জায়গা পরিবর্তন হতো টাইম টু টাইম, এমনকি বাচ্চাদের বেড হাওয়ায় ফ্লোট করত। পরিবারটির ঘুম উড়িয়ে দিয়েছিল এইসব ঘটনা, তবুও সিচুয়েশন অনেকটাই আন্ডার কন্ট্রোল ছিল। ওখানে বেশিরভাগ বাচ্চাদের আত্মা ছিল যারা ওদের বিরক্ত করত। কিন্তু ওখানে এমন একটি আত্মার আগমন হলো এরপর, যে জায়গাটিকে মোস্ট হন্টেড প্লেস করে তুলল। আত্মাটি হলো বাশিবা নামের একটি মেয়ে। বাশিবা ক্যারোলিনকে টার্গেট করে আর সে ক্যারোলিনকে শারীরিকভাবে আঘাত করতে লাগে। আত্মাটি ক্যারোলিনকে প্রত্যেক দিন রাতে আঘাত করত, এমনকি একদিন রাতে সে ক্যারোলিনকে ঘুম থেকে তুলে চিৎকার করতে করতে বাইরে যেতে বলে, আর আত্মাটি তখন ক্যারোলিনের উপর বসেছিল। পরিবারটি বলে যে এই আত্মাটি দেখতে খুব ভয়ানক এবং তার ঘাড় বাঁ দিকে বেঁকানো থাকে সব সময়, যা দেখে মনে হয় কেউ তার গলা টিপে ঘাড় ভেঙে ফেলেছে। ক্যারোলিন বলে যে আত্মাটি সুচ ফোটাতো তার গায়ে আর সে মাঝে সাঝে তার খাট হাওয়ায় তুলে ফ্লোট করাতো। এরপর হঠাৎ করে এইসব ঘটনা বন্ধ হয়ে গেল। বাশিবা আস্তে আস্তে ক্যারোলিনকে ভর করছিল আর সে তার দেহকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। এবার বাশিবার সম্পর্কে জানা যাক, তাহলে আমরা ব্যাপারটি ভালো রকম উপলব্ধি করতে পারব। বাশিবা থেরে জন্ম হয়েছিল 1812 সালে রোড আইল্যান্ডে। 10 মার্চ 1844 বাশিবার বিয়ে হয় জটসন শার্মানের সাথে আর ওরা নিজেদের বিবাহ জীবন কাটাতে আর্নল্ড স্টেটে এসেছিল। বাশিবার একটি ছেলে ছিল যার নাম হারবার্ট এল শার্মান। এমনও শোনা যায় যে বাশিবার আরও 3টে বাচ্চা ছিল যারা ছোট থাকতে রহস্যময় কারণে মারা যায়। এই ঘটনা চলতে গ্রামের সবাই মনে করত যে বাশিবা একটি উইচ বা ডাইনি, যে তার সন্তানদের বলি দিয়ে শয়তানকে পুজো করে। এইসব ধারণার আরেকটি কারণ হচ্ছে, যখন বাশিবার একটি মেয়েকে মৃত পাওয়া যায় তখন পুলিশ জানায় যে মেয়েটির মাথায় একটি সুচ ফোটানো হয়েছে যার ফলে তার মৃত্যু হয়। এইসব তথ্য জানা সত্ত্বেও পুলিশ বাশিবার বিরুদ্ধে কোনো এভিডেন্স পায়নি। সাল 1885 সালে বাশিবার মৃত্যু হয়। সে নিজেকে ফাঁসি লাগিয়ে তাদের বাড়ির সামনের গাছে ঝুলে পড়ে, কিন্তু সে এমন কেন করেছিল আজ অব্দি কেউ জানে না। আপনারা এখন যে পিকচারটি দেখছেন তার মাঝখানের মেয়েটি নাকি বাশিবা, অ্যাটলিস্ট সবাই তাই বলে। এবার বাশিবার ব্যাপারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন সে ক্যারোলিনকে সুচ ফোটাত আর কেনই বা তার ঘাড় একদিকে বেঁকানো। এবার আগে কি হয়েছে এরপর সেটা জানা যাক। রজার্সরা উপায় না পেয়ে ওয়ারেন্সদের ডাকে আর ওয়ারেন্সরা এই সময় তাদের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য অলরেডি ফেমাস হতে শুরু করেছিল। ওরা বাড়িতে ঢুকতেই বুঝতে পারে যে জায়গাটা স্বাভাবিক নয় আর লরেন অরেন বুঝতে পারে যে ক্যারোলিনের নিজের উপর আর কোনো কন্ট্রোল নেই, তাকে খুব পাওয়ারফুল শয়তানি কিছু পজেস করেছে। ওয়ারেনরা ইনভেস্টিগেট করবে ঠিক করে, যা দিয়ে ওরা ভূতদের তাড়াবে, কিন্তু তাতে হিতে বিপরীত হয় কারণ আত্মারা এর ফলে আরও ক্ষেপে যায় আর ভূতুরে অ্যাক্টিভিটি আরও বেড়ে যায়।
যার ফলে আত্মগুলো জিনিসপত্রকে এই দিক থেকে ওই দিক ছুটতে শুরু করে। মুভিতে দেখানো হয়েছিল যে ওয়ারেনরা এক্সরসিজম করেছিল, বাট ইন রিয়েল লাইফ ওরা এক্সরসিজম করেনি। ইনস্টেড ওরা স্যান্তে নামের একটি রিচুয়াল করেছিল যা দিয়ে মৃত ব্যক্তিদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। ক্যারোলিনের বড় মেয়ে অ্যান্ড্রিয়া জানায় যে ওয়ারেনদের এই পরিকল্পনার ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়। ওরা পরলোকের একটি পোর্টাল বা দরজা খুলে দেয় ওখানে, যা ওরা আর বন্ধ করতে পারেনি। এই ঘটনার ফলে ওয়ারেনদের রজার্সরা বাড়ি থেকে বাইরে বার করে দেয়, আর আর্থিক সমস্যার ফলে রজার্সদের 7 বছর ওই বাড়িতে থাকতে হয়েছিল। 7 বছর পর ওরা জর্জিয়াতে একটি বাড়িতে শিফট হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তা ওদের সাথে অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে। এই ঘটনার পর 2011 অ্যান্ড্রিয়া 3টে পার্ট করে একটি বই লেখে, যার নাম হাউস অফ ডার্কনেস, হাউস অফ লাইট। আর 2013 বার হয়েছিল বিশ্ব জনপ্রিয় মুভি দি কনজারিং, যা একটি বক্স অফিস হিট। যদিও মুভিতে দেখানো হয়েছিল ওয়ারেন্সরা রিয়াল লাইফে ভূতকে তাড়াতে পেরেছিল, কিন্তু রিয়াল লাইফ ওরা পারেনি। তাহলে বন্ধুরা, এটাই ছিল কনজারিং মুভির আসল ঘটনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিওটির পার্ট 2 নিয়ে আসার। আর তাছাড়া আপনাদের কমেন্ট পেলে কাজ করতে খুব মোটিভেশন পাই। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।